আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে আমি আপনাদের সামনেই সাপ্তাহিক চাকুরির খবর পত্রিকার বিভিন্ন অংশ নিয়ে উপস্থিত হয়েছি। লক্ষ বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর, তো চলুন দেখা যাক আজকের এই সপ্তাহে কি কি চাকরির সংবাদ রয়েছে। তো পত্রিকাটি দেখতে পাচ্ছেন গত শুক্রবার 29 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তো এই সপ্তাহের যে সব চাকরির সংবাদ প্রকাশিত হয়েছে তার মধ্যে প্রথমে আছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, নাবিক ও এমওডিসি নৌ ভর্তি B 2021 ব্যাচ, পদের সংখ্যা দেওয়া রয়েছে এখানে 455 জন। আরো দেখতে পাচ্ছেন আনসার বাহিনীতে চাকরি, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে চাকরি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদ সংখ্যা 116 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে চাকরির খবর, যেখানে পদ সংখ্যা রয়েছে 44 জন। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির খবর, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে চাকরি, তথ্য মন্ত্রণালয়ে চাকরির খবর, প্রাণ গ্রুপেও চাকরির একটি মোটামুটি সার্কুলার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির খবর দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে চাকরি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চাকরির খবর, যেখানে পদসংখ্যা দেওয়া আছে 18 জন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষে চাকরি, ওয়ান ব্যাংক লিমিটেডে চাকরি, IFIC ব্যাংক লিমিটেডে চাকরির খবর। বাংলাদেশ সেনাবাহিনীতে যেটা প্রথম পাতায় দেওয়া ছিল সেখানে চাকরির বিভিন্ন তথ্য এখানে দেওয়া রয়েছে। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে চাকরি, বেকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডে চাকরির খবর, ইস্টার্ন ব্যাংক লিমিটেডে চাকরি, নৌ পরিবহন অধিদপ্তরে চাকরির খবর, যেখানে পদসংখ্যা দেওয়া আছে 19 জন। আনসার বাহিনীতে চাকরি, যেটা প্রথম পত্রিকার বিশেষ অংশ। তথ্য মন্ত্রণালয়ে চাকরি, প্রথম পাতার বিশেষ অংশ দেওয়া রয়েছে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে চাকরি, প্রথম পাতার পর। জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে চাকরি, পদ সংখ্যা দেওয়া রয়েছে 57 জন। জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় চাকরি, পদ সংখ্যা দেওয়া রয়েছে 23 জন। জালালাবাদ চক্ষু হাসপাতালে চাকরি, কোল জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড চাকরি, সেলফ রিলায়েন্ট হাই স্কুল, নরসিংদী পাবলিক কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়া রয়েছে সাধারণ বীমা কর্পোরেশনের চাকরি, জেলা প্রশাসকের কার্যালয় সিলেট চাকরি, পদ সংখ্যা দেওয়া রয়েছে 48 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে চাকরি, পদ সংখ্যা 48 জন। ক্যানবেরা মডেল স্কুল অ্যান্ড কলেজে চাকরি, পদ সংখ্যা 35 জন। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল চাকরি, বর্ডার গার্ড বাংলা পাবলিক স্কুল কক্সবাজারে চাকরি, শহীদ স্মৃতি বিএম মহিলা কলেজে চাকরির খবর, শরীদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির খবর। এই হচ্ছে আজকের সাপ্তাহিক পত্রিকার বিশেষ অংশগুলো এখানে দেওয়া রয়েছে। এছাড়া বিভিন্ন পত্রিকার বিভিন্ন কাটিং অংশ পরবর্তী অংশে আলাপ আলোচনা করা হয়েছে। এখানে ইত্তেফাক 10 জানুয়ারি 2021 জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির খবর দেওয়া রয়েছে। এছাড়া হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, যেটি 28-1-2021 তারিখে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে, এখানেও বেশ অনেক পদে চাকরির সার্কুলার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা।
এছাড়া হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে 28-21 তারিখে আরও একটি রিসার্চ অফিসার বা রিসার্চ ইঞ্জিনিয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন ডিভিশন প্রতি সার্কুলার হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি পরিদপ্তরে সার্কুলার হয়েছে, যেখানে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার এরকম বিভিন্ন পদে সার্কুলার হয়েছে। আরও এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, বিভিন্ন নকশা সহ এখানে বেশ অনেক পদের সার্কুলার হয়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আজকে মোটামুটি পত্রিকার বিশেষ অংশে প্রকাশিত চাকরির বিভিন্ন খবরাখবর। আশা করি আপনাদের এই বিষয়গুলি খুব উপকারে আসবে বলে আমি মনে করি। তো আপনাদের বিশেষ সুবিধার জন্যই আমি পত্রিকার বিভিন্ন অংশ সমূহ আপনাদের সামনে উপস্থাপন করি। যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি নিজকে ধন্য মনে করব। তো ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। সামনে সপ্তাহে আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তত সময় আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।